হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইসলামিক কয়েন এয়ারড্রপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, অর্থাৎ ইসলামিক কয়েন এয়ারড্রপের সবচেয়ে ভাইটাল যে কাজটা, সেটা আমি আপনাদের সাথে দেখাবো। তো অলরেডি আমি কিন্তু আপনাদের সাথে ইসলামিক কয়েন এয়ারড্রপ নিয়ে তিনটে ভিডিও শেয়ার করছি। তো সেখানে কীভাবে আপনারা মেইননেটে পার্টিসিপেট করবেন, তারপর কীভাবে আপনারা টেস্টনেটে পার্টিসিপেট করবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করে আসছি, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এই ইসলামিক কয়েনের আসলে কীভাবে টেস্টনেট এবং মেইননেটে পার্টিসিপেট করবেন এটা এখন দেখাবো না। তো আজকে আমি আপনাদের সাথে ইসলামিক কয়েনের কীভাবে আপনারা একটা এনএফটি মিন্টিং করবেন, অর্থাৎ ইসলামিক কয়েনের কিন্তু একটা এনএফটি আছে, সেই এনএফটিটা আপনারা কীভাবে পেতে পারেন সেটা আমি আপনাদের সাথে লাইভে দেখাই দেবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইসলামিক কয়েনের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, অর্থাৎ এটা হচ্ছে মূলত এনএফটি মিন্টিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট। তো আমি আপনাদের সাথে এখন এই এনএফটিটা কীভাবে মিন্ট করবেন সেটা আমি আপনাদের সাথে লাইভে দেখাই দেবো, ঠিক আছে? তো সাথে আর একটা কথা বলি, আসলে এই এনএফটিটা মিন্ট করা কিন্তু বাধ্যতামূলক তারা বলে না, বাট আমরা যেহেতু এখানে একটা ভালো প্রজেক্টে পার্টিসিপেট করতে আসি, সেক্ষেত্রে আসলে আমার মনে হয় এই এনএফটিটা সবার মিন করে নেওয়া উচিত, যদি আপনি এখান থেকে 100%ভাবে আসলে এয়ারড্রপে এলিজিবল হতে চান, ঠিক আছে? আর এটা কিন্তু আমি আবার বলতেছি, তারা ডিরেক্টলি বলে না, বাট আপনি যদি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন, আর আমি কিভাবে করি সেটা আমি আপনাদের সাথে দেখাই দেবো, ঠিক আছে? তো একটা কথা বলি, আপনারা যদি কেউ এই এনএফটিটা মিন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, কারণ ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমার একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। আপনি কি করবেন, সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কেননা এই সমস্ত এনএফটি অর্থাৎ টেস্টেড মেনিটে পার্টিসিপেট করতে হলে আপনি যে কোনো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে রাখবেন, কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সমস্ত আপডেটগুলো এবং সমস্ত সিস্টেমগুলো দিয়ে থাকি। তো আমি আপনাদেরকে সরাসরি এখান থেকে এই এনএফটিটা মিন করার জন্য আমি আপনাদেরকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবো, ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম 24, এটা হয়েছে মূলত আমার চ্যানেল। তো এখানে আসার পর আপনি কি একটু স্ক্রল আপ করবেন, স্ক্রল আপ স্ক্রল আপ করার সাথে সাথে দেখেন আপনার সামনে, ঠিক আছে, এরকম একটা স্ক্রিনশট দেখতে পাবেন। তো যাই হোক, এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে বলে দিচ্ছি ইসলামিক কয়েন এয়ারড্রপ এনএফটি মিন্ট, ঠিক আছে? তো এখান দেখেন আমি কিন্তু দুইটা স্টেপ দিচ্ছি, স্টেপ ওয়ান, স্টেপ টু। তো মূলত আমাদের এখানে কিন্তু আরও একটা স্টেপ আছে, এখান দেখেন কি বলছে স্টেপ থ্রি, তারপর এখানে নোটও দিছি। তো এগুলো এখন লাগবে না, এগুলো হয়েছে মূলত আপনাদেরকে পুরাতন যে সমস্ত কাজগুলো আছে সেইগুলোর জন্য আসলে এই লিঙ্কগুলো দেওয়া, আমি এগুলো একটু লাস্টে দেখাই দেবো। তো যাই হোক, এখানে আমাদের মূলত এই যে ইসলামিক কয়েন এয়ারড্রপ এনএফটি মিন্ট এই লিঙ্ক দুইটা লাগবে, ঠিক আছে? দেখেন এখানে কি বলছে, স্টেপ ওয়ান, ক্লিক টু কপি হক ওয়ালেট এনএফটি মিন্ট লিঙ্ক, ঠিক আছে? এই লিঙ্কটা কিন্তু আপনাদেরকে কপি করতে হবে, ঠিক আছে? আর এখানে দেখেন কি বলছে স্টেপ টুতে, ক্লিক অ্যাট ওপেন ইন্ডেক্স ব্রাউজার, ঠিক আছে? আপনারা কী করবেন, এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন, কপি করার পর আপনারা কী করবেন, এখান থেকে এই যে দুই নম্বর স্টেপ এটাকে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে ওপেন একটা ক্লিক করবেন, ক্লিক ওপেন। তো ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু সরাসরি ইন্ডেক্স ব্রাউজারে নিয়ে যাবে। তো যারা অলরেডি আগে থেকে পার্টিসিপেট করছেন তাদের সবাই তো ইন্ডেক্স ব্রাউজার এখানে ইনস্টল করা আছে, তো আমারও আছে, এখান থেকে কী করবো এখানে ওপেন একটা ক্লিক করবো, ঠিক আছে? তো আর যাদের নাই তারা এখানে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো এখানে আসার পর আপনারা কী করবেন, এখান থেকে এখানে আপনি যে লিঙ্কটা কপি করে আনছেন সেটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? অর্থাৎ স্টেপ ওয়ান থেকে। তো তারপর আপনি কী করবেন, এখান থেকে গোতে একটা ক্লিক করবেন, ক্লিক গো। তো গোতে ক্লিক করার সাথে সাথে আপনাকে সামনে দেখেন এরকমই আসবে। তো দেখেন আপনার সামনে কিন্তু এই দেখেন ইসলামিক কয়েনের, এই দেখেন ইসলামিক কয়েনের যে এনএফটি আছে সেই এনএফটি লিঙ্কটা কিন্তু এখানে চলে আছে, ঠিক আছে? তো এখানে দেখেন তারা কী বলছে, দ্য হক এক্সপ্লেনেশন জয়েন দ্য ভয়েজার থ্রো ইথিক্যাল ফাইন্যান্স উইথ ইসলামিক কয়েন, ঠিক আছে? এটাই হয়েছে মূলত এনএফটির নাম। তো যাই হোক, আপনারা এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? এখানে আসার পর আপনি সরাসরি এই যে এনএফটি আছে এটার পরটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু নতুন আর একটা পেজ শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে চাইলে এখান থেকে আপনি মিন করতে পারেন। তো আপনি একটু স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে? স্ক্রল ডাউন, আমি দেখাচ্ছি সিস্টেমটা পুরো। তো এখান থেকে আপনি সমস্ত জিনিসগুলো দেখতে পারেন, ঠিক আছে? তো এখানে আসার পর দেখেন এই যে নিচে কিন্তু একটা অপশন আছে, এই দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে। তো এখান থেকে কি বলছে, মিন্ট দিস এন্ট্রি অ্যাজ অ্যান এনএফটি টু অ্যাড ইট ইউর কালেকশন, ঠিক আছে? আপনি কি করবেন, এখান থেকে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে দেখেন কিন্তু 5.1K কালেক্ট করছে। তো এখানে কিন্তু অনেক লোকে কালেক্ট করছে, দেখেন 5.1K। তো যাই হোক, আপনারাও এখান থেকে আশা করি কালেক্ট করবেন। তো এখান থেকে এই যে মিন্ট আছে, মিন্টেটা ক্লিক করবেন, ক্লিক। তো মিন্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এরকমই আসবে। তো এখানে আসার পর আপনি কী করবেন, একটু স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এরকম একটা লেখা চলে আসবে সাদা কালির ভিতর। তো এখান দেখেন কী বলছে, মিন ফর ফ্রি, অর্থাৎ এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ফ্রিতেই দেবে, বাট এখানে একটা কন্ডিশন আছে। তো এখান দেখেন তারা নিচে কী বলছে, কালেক্টস পে এ 0.00069 ইথেরিয়াম মিন্ট ফি, অর্থাৎ এখানে আপনাকে কিন্তু মিন্ট করতে হলে আপনাকে কিন্তু এত পরিমাণে ইথেরিয়াম দিতে হবে। এটা মূলত হচ্ছে ওপি মেইননেটের, ঠিক আছে? ওপি মেইননেটের ইথেরিয়াম আছে অপটিমাইজ ইআরসি, আপনারা কিন্তু সেটা দিয়ে কিন্তু এখানে আপনাকে এটা মিন্ট করতে হবে, ঠিক আছে? অর্থাৎ অপটিমাইজ ইটিএস। তো আমি আপনাদের সাথে প্রত্যেকটা জিনিসই স্টেপ বাই স্টেপ দেখাই দেবো কীভাবে আপনারা এখানে ওপি মেইননেটে এটা মিন্ট করবেন, ঠিক আছে? তো এখানে আসার পর আপনারা কী করবেন, এরকমই আসার পর আপনারা কী করবেন, এখান থেকে মিন ফর ফ্রি এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এই যে এখানে একটা ক্লিক করেন, তো ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকমই একটা লেখা চলে আসবে,
দেখতে পাচ্ছেন এখানে কি বলছে মেটামাস্ক। তো আপনারা কি করে এখান থেকে এই যে নিচে চলে যাবেন, ঠিক আছে, এখানে কিছু করবেন না, একদম নিচে চলে যাবেন। এই যে নিচে দেখেন এই যে থ্রি ডট মেনু, এখানেটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে এই যে এক্সটেনশন আছে, আপনারা কি করেন এখানেটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি করেন এখান থেকে যে মেটামাস্ক আছে এই মেটামাস্কটা ক্লিক করবেন, ক্লিক মেটামাস্ক। তো মেটামাস্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে, তো এখানে দেখেন আপনারা কিন্তু কি করতে হবে, এখানে কিন্তু আপনার মেটামাস্কের ভিতরে প্রবেশ করতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদের সাথে প্রবেশ করে দেখাচ্ছি। তো দেখেন আমি কিন্তু পাসওয়ার্ড দিয়েছি, তারপর এখানে আনলকারটা ক্লিক করো, ক্লিক আনলক। তো আনলকে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে এটা দিয়েই মূলত আমি কিন্তু ইসলামিক কয়েনের টেস্টনেট মেইননেটে পার্টিসিপেট করছি, ঠিক আছে, এই অ্যাড্রেস দিয়ে। তো এখানে আসার পর আপনারা যে কাজটা করবেন এখানে কিন্তু আপনাকে এরকমই দেখাবে, ঠিক আছে। তো আপনারা কী করবেন এই যে এখানে এখানে কিন্তু এইসএসে আপনারা এইসেটটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এইসে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকমই চলবে। তো এখানে দেখেন আমার কিন্তু অপ্টিমাইজের কিন্তু কোনো মেইননেট এখানে নাই, ঠিক আছে, সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন এই যে ইথেরিয়াম আছে, আপনারা এখান থেকে দেখেন এই যে লিনিয়া আছে, তারপর এই যে হক মেইননেট আছে, তারপর হক টেস্টনেট অপশন আছে, ঠিক আছে। তো এখানে আসার পর আপনারা যে কাজটা করবেন, তো এখান থেকে আপনারা প্রথমে দেখেন এই যে ইথেরিয়াম মেইননেট এখানেটা ক্লিক করবেন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ইথেরিয়াম মেইননেটে চলে গেছেন, ঠিক আছে। তো ফাইনালি আপনি কি করবেন এখান থেকে এই যে এখানে আবার একটা ক্লিক করবেন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি করবেন এখান থেকে এই যে অ্যাড নেটওয়ার্ক এখানেটা ক্লিক করবেন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এখানে নতুন করে একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান দেখেন কি বলছে, এখান থেকে দেখেন অনেকগুলো কিন্তু এখানে মেইননেট আছে, ঠিক আছে। তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করার সাথে সাথে আপনার কিন্তু এখানে দেখেন অপটিমাইজ নামে কিন্তু একটা অপশন আছে। এই অপটিমাইজটা কিন্তু আপনি এখান থেকে চাইলে সার্চ করেও আনতে পারেন, নতুবা কিন্তু আপনি এই দেখেন এখানে কিন্তু এই যে ওপি রেডমার্ক তারপর অপটিমাইজ এই লেখা দেখে নেন, তারপর এখানে অ্যাড আছে, আপনি কিন্তু এখান থেকে অ্যাড একটা ক্লিক করেন, ক্লিক অ্যাড। তো অ্যাডে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে কি করতে হবে, এই যে মেইননেট আছে এই মেইননেট কিন্তু এখানে অ্যাপ্রুভ করতে হবে, ঠিক আছে। তো ক্লিক অ্যাপ্রুভ। তো অ্যাপ্রুভ ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এখানে কি বলছে যে নেটওয়ার্ক অ্যাডেড সাকসেসফুলি। তো আমারও কিন্তু এটা নেটওয়ার্ক কিন্তু অ্যাডেড সাকসেসফুলি হয়ে গেছে। তারপর এখান থেকে কি বলছে সুইচ টু অপটিমাইজ, আপনি কি বলেন এখান থেকে সুইচ টু অপটিমাইজ এখানে একটা ক্লিক করেন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ইথেরিয়াম থেকে অপটিমাইজ মেইননেটে কিন্তু আপনার এই লিঙ্কটা চলে যাবে, ঠিক আছে। তো এখানে দেখেন আমার কিন্তু এখানে একটা ওপি টোকেনও আছে এবং যার ভ্যালু কিন্তু $1.70, এবং এখানে দেখেন কিন্তু আমার অপটিমাইজ মেইননেটের যে ইথেরিয়াম আছে এটা কিন্তু এখানে $5.46, এটা কিন্তু আমি আগে থেকে এখানে ডিপোজিট করে নিছি, ঠিক আছে। আপনারা কী করবেন এভাবে কিন্তু আপনার অপটিমাইজের যে মেইননেট আছে এভাবে কিন্তু সেট করবেন, তারপর এখানে কিন্তু আপনারা অপটিমাইজের যে ইথেরিয়াম আছে অর্থাৎ অপটিমাইজ ইথেরিয়াম এটা কিন্তু এখানে ডিপোজিট করতে হবে, ঠিক আছে। এই ব্যালেন্সগুলো কিন্তু আপনার থাকবে না, এগুলো 00 থাকবে, যেহেতু আমি এগুলো আগে থেকে ডিপোজিট করে আমি আপনাদেরকে এখন আর ডিপোজিটের সিস্টেমটা দেখাচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে কাজটা দেখাচ্ছি, ঠিক আছে। তো সাথে আর একটা কথা বলি, আপনাদেরকে এনএফটিতে ক্লেম করতে অবশ্যই কিন্তু এখানে অপটিমাইজের এই ইথেরিয়ামটা লাগবে, আর এই ইথেরিয়ামটা আসলে পাওয়াটা অনেকটা কঠিন। সেটা আসলে বাইন্যান্স থেকে বলেন, কুকয়েন থেকে বলেন, বাইবিট থেকে বলেন, আপনি কোনো জায়গা থেকে আসলে অপটিমাইজ ইথেরিয়ামটা আপনি এখানে কালেক্ট করতে পারবেন না, আসলে এটা পাওয়ার জন্য অনেকটা কষ্ট করা লাগে। তো যাই হোক, আমি সেই জিনিসটা আপনাদেরকে লাস্টে একটা গাইডলাইন দিয়ে দেবো আসলে আপনারা কীভাবে এই অপটিমাইজের ইথেরিয়ামটা পেতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যখন এখানে মেইনেটটা সেট আপ করে নেবেন, তারপর আপনি কী করবেন এখান থেকে এই যে ফাইবারটা ক্লিক করেন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি পুনরায় এই পেজে যাবেন, ঠিক আছে। তো এই পেজে যাওয়ার পর আপনি কী করবেন এখান থেকে এটা কেটে দেবেন, কেটে দেওয়ার পরে আপনি কী করবেন এখান থেকে এখন আমরা কী করবো এই যে মিন ফর ফ্রি আমরা এখানে একটা ক্লিক করবো, ঠিক আছে। তো ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকমই চলে আসবে। তো আপনি কী করবেন এখান থেকে সরাসরি এই মেটামাস্ক আছে এই মেটামাস্কের উপরটা ক্লিক করে দেবেন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এরকমই চলে আসবে। তো এখান থেকে আবার একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার সাথে সাথে আপনি পুনরায় কিন্তু এই যে মিন ফর ফ্রি আপনি এখানে আবার একটা ক্লিক করবেন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখন কিন্তু আপনার এখানে সেক ওয়ালেটস আছে। তো আপনি এখন কী করবেন এখান থেকে এই থ্রি ডট মেনুতে নিচে আবার একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু স্ক্রল ডাউন, তারপর এখান থেকে এক্সটেনশন এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখন মেটামাস্কে কিন্তু একটা লিঙ্ক চলে গেছে অর্থাৎ পপ আপ চলে গেছে, আপনি কী করবেন এখান থেকে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে কী করে আমি একটু দেখাচ্ছি। তো ফাইনালি দেখেন আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে। তো দেখেন এখানে তারা কী বলতেছে, এখানে কিন্তু আমাদের কিন্তু এটার জন্য কিন্তু একটা কনফার্মস আছে এবং এর জন্য কিন্তু আমাদের কিন্তু কিছু পরিমাণে গ্যাস ফিও কেটে নেবে, ঠিক আছে। তো এর ভ্যালু কিন্তু এখানে দেখেন $1.26, ঠিক আছে, $1.26 কিন্তু আমার কিন্তু এখান থেকে ইথেরিয়াম অপটিমাইজ কেটে নেবে, ঠিক আছে। তো ফাইনালি আমি কী করবো এখান থেকে কনফার্ম একটা ক্লিক করো, ক্লিক কনফার্ম। তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখেন কী হয়, তো দেখেন এখানে কি বলছে কানেক্ট ইন্টারাকশন, অর্থাৎ এখানে কিন্তু একটু পেন্ডিংস আছে। তো পেন্ডিং দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে ব্যালেন্সটা কমে গেছে, ঠিক আছে। এবং এখানে দেখেন তারা কি বলছে, এখানে একটু সময় ওয়েট করবেন, এবং সাথে সাথে দেখেন আমার কিন্তু ব্যালেন্সটাও কমে নিয়েছে। তো যাই হোক, এখন আমি কী করবো এখান থেকে এনএফটি প্রেজেন্টে ক্লিক করি, ক্লিক এনএফটি। তো এনএফটিতে ক্লিক করলে এখনও আসে না। তো যাই হোক, একটু সময় দেখি ওয়েট করার পর কী হয়।
আমরা এখান থেকে টোকেন এটা ক্লিক করি ক্লিক টোকেন তো টোকেনে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে ব্যালেন্সটা কিন্তু ঠিকই কেটে নিয়েছে ঠিক আছে তো আমরা এখান থেকে এনএফটিতে ক্লিক করি আবার তো এখানে আসে না তো যাক আমরা যে এখানেটা ক্লিক করি তো এখানেও আসে না ঠিক আছে তো যাক এনএফটি পরে আসবে তো আপনারা যখন এই কাজটা হয়ে যাবে তারপর আপনি পুনরায় কিন্তু এখান থেকে এই ফাঁকা জায়গায় ক্লিক করবেন তো ফাঁকা জায়গায় ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কি বলছে সাকসেসফুলি মিন্টেড অর্থাৎ আমার কিন্তু এটা সম্পূর্ণভাবে মিন্টেড হয়ে গেছে ঠিক আছে তো আপনারা অবশ্যই কিন্তু এইভাবে সবাই মিন করবেন ঠিক আছে এই এনএফটিটা মিন করলে কিন্তু আপনার যে এয়ারড্রপের অর্থাৎ টেস্টনেট মেইনটেপের সম্পূর্ণ কাজগুলো ক্লিয়ারভাবে হয়ে যাবে ঠিক আছে তো যাক সম্পূর্ণভাবে আপনার যখন এখান থেকে এনএফটিটা মিন্টেড করা হয়ে যাবে তারপর এখান থেকে চলে যাবেন আমার টেলিগ্রাম সেলে আমি একটু দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু আবার টেলিগ্রাম সেলে চলে আসি ঠিক আছে তো এখান থেকে আমার কিন্তু এনএফটি মিন করা শেষ ঠিক আছে অর্থাৎ স্টেপ ওয়ান স্টেপ টু শেষ তো এখন আমি একটু বলে দিচ্ছি তো এখান থেকে কি বলছি কমপ্লিট লেটেস্ট টাস্ক স্টেপ থ্রি তারপর আপনার কি বলে এখান থেকে স্টেপ থ্রিতে এটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি অলরেডি কিন্তু এটা দেখেন আমি কিন্তু এই যে 3 আগস্ট কিন্তু আমার টেলিগ্রাম সেলে দিয়ে রাখছিলাম তো আপনারা এখান থেকে দুটো স্ক্রিনশট দেওয়া আছে আপনারা কিন্তু এই স্ক্রিনশটের এই টাস্কগুলো আপনারা সবাই কমপ্লিট করে নেবেন ঠিক আছে আর এটা নিয়ে মূলত আমি ভিডিও তৈরি করতেছি না আপনারা এগুলো সবাই পারবেন ঠিক আছে তো আপনারা এখান থেকে একটু দেখাই দিছি আপনারা এখান থেকে স্টেপ ওয়ান আছে স্টেপ টু আছে তো আপনারা অবশ্যই কিন্তু কি করবেন প্রথমে এই যে স্টেপ ওয়ান আছে এটাকে কপি করবেন তারপর এখান থেকে এটাকে ক্লিক করবেন তারপর ওপেন করবেন তারপর এখান থেকে ইন্ডেক্স ব্রাউজার ওপেন করবেন ঠিক আছে তারপর আপনারা কি করবেন এখান থেকে এই যে এখানেটা ক্লিক করবেন ঠিক আছে তারপর এখানে ক্লিক করে অ্যাড্রেসটা পেস্ট করবেন তারপর গোতে চলে যাবেন ঠিক আছে তো গোতে চলে যাওয়ার পর আপনারা কিন্তু কি করবেন এখান থেকে আপনার সমস্ত প্রকার টাস্কগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে এই টাস্কগুলো কিন্তু আমি অলরেডি করে ফেলছি তো দেখেন আমার কিন্তু এখানে সমস্ত টাস্কগুলো এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে ঠিক আছে তো আপনারা এখান থেকে পারবেন ঠিক আছে এখানে আপনারা এই যে টুইটারে এখানে ক্লিক করে আপনারা টুইটারে যা ফলো করবেন তারপর এখানে ক্লিক করে আপনারা এখানে জয়েন করবেন তারপর এখানে ক্লিক করে আপনারা ফলো করবেন ঠিক আছে এবং এখানে ক্লিক করে আপনারা রিটুইট করবেন তারপর এখান থেকে ক্লিক করে আপনারা এখান থেকে ফলো করবেন তারপর এখানে কিন্তু ভেরিফাই লেখা থাকবে এই ভেরিফাইতে ক্লিক করে করে আপনারা কিন্তু সব কাজগুলো পারবেন ঠিক আছে তারপর আরেকটা জিনিস বাকি আছে সেটাও একটু দেখা দিচ্ছি তো আপনারা এখান থেকে 2 নম্বর টাস্ক আছে আপনারা এটা কপি করবেন তারপর এখান থেকে ইন্ডেক্স ব্রাউজার আবার ওপেন করবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওপেন তারপর এখান থেকে আবার এখানে সার্চ করবেন ঠিক আছে এটা আমি দেখাই দিছি তো এখান থেকে আবার গোতে ক্লিক করবেন ঠিক আছে তো গীতে গোতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান দেখেন আমার কিন্তু এই কাজটাও কিন্তু হয়ে গেছে ঠিক আছে আপনারা এগুলো কিন্তু করে নেবেন দেখেন আমার কিন্তু এগুলো সব কমপ্লিট তো ফাইনালি আপনারা কিন্তু এগুলো করে নেবেন তো এগুলো করলেই কিন্তু আপনার কিন্তু এই যে লেটেস্ট যে টাস্কগুলো এগুলো কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এই টাস্কগুলো কমপ্লিট করার পর আমি আপনাদেরকে আবার একটু টেলিগ্রাম সেলে নিয়ে যাচ্ছি তো এখান থেকে দেখেন আমি কিন্তু আবার টেলিগ্রাম সেলে চলে আসি তো এখন লাস্টে কিন্তু একটা অপশন লিখেছি তো এখান দেখেন কি বলছি নোট ক্লিক দিস লিঙ্ক ফর অল ডিটেলস নোট ঠিক আছে আপনারা যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু সরাসরি যারা যারা এখনও মেন নেট এবং টেস্টেডে পার্টিসিপেট করে নেয় তাদের জন্য এখানে কিন্তু নিয়ে আসবে এখান থেকে আপনারা মেন নেটের কিন্তু সমস্ত লিঙ্ক দেওয়া আছে এগুলো দেখে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে মেন নেটের ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে নেবেন তারপর এখানে টেস্টেডে কীভাবে পার্টিসিপেট করবেন টেস্টেডের কিন্তু সমস্ত প্রসেসগুলো এখানে দেওয়া আছে 1 থেকে এই যে 8টা স্টেপ পর্যন্ত ঠিক আছে এই যে 8টা হয়েছে মূলত মিন্ট হক ওয়ালেট এনএফটি ঠিক আছে এটাই মূলত আজকে দেখাইছে ঠিক আছে তো আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে সবাই পার্টিসিপেট করবেন এই প্রজেক্টটা কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট ঠিক আছে আর এটা কিন্তু বাইন্যান্সে লিস্টিং হবে এরকমই কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে ঠিক আছে তো আপনারা সবাই কিন্তু পার্টিসিপেট করে রাখবেন তো যাক বন্ধুরা সর্বশেষে একটা কথা হলি আপনারা যদি এই ইসলামিক কয়েন এনএফটিটা কেউ কিনতে চান সেক্ষেত্রে আপনার যে অপটিমিস্টটা লাগবে কোন অপটিমিস্টটা আমি আবার একটু দেখাচ্ছি এই অপটিমিস্টটা যে লাগবে ঠিক আছে এই অপটিমাইজ ইথেরিয়াম যে কয়েনটা লাগবে এটা যদি আপনাদের কারো দরকার হয় একান্ত সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনি একটা নক করতে পারেন ঠিক আছে আমি আপনাদেরকে দেওয়ার একটু সহজতা করবো এবং এখানে কিন্তু যে সমস্ত উপায় নেওয়া যাবে আমি সেটা আপনাদের সাথে হেল্প করতে পারবো ঠিক আছে ডিরেক্টলি বলতে আসছেন যে আমি আপনাদেরকে দিতে পারবো ঠিক আছে বাট আমি আপনাদের সাথে বলতে পারি কিভাবে কি নেওয়া যায় ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা হলি আপনারা অবশ্যই কিন্তু এই যে কি বলে এই ইসলামিক কয়েন এয়ারড্রপে সবাই কিন্তু পার্টিসিপেট করবেন ঠিক আছে এই প্রজেক্টটা কিন্তু দেখবেন একসময় সরাসরি বাইন্যান্সেও লিস্টিং হবে ঠিক আছে আর বাইন্যান্সে লিস্টিং হলে আপনারা কিন্তু ভালো পরিমাণে সবাই একটা প্রফিট হতে পারেন ঠিক আছে আর একটা সর্বশেষে কথা বলি আসলে এনএফটি কিন্তু বাধ্যতামূলক না বাট আপনি নিলে কিন্তু সমস্ত টাস্কগুলো কমপ্লিট হবে এবং আপনি কিন্তু এয়ারড্রপে এলিজিবল হওয়ার পসিবিলিটি কিন্তু 100% থাকবে যদি এটা বাস্তবে রিয়েল হয়ে যায় ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা হলি আপনি যদি একদম ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই কমেন্টে কমেন্ট করে দেবেন আর অবশ্যই কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেল অর্থাৎ ফ্রি ইনকাম 24 চ্যানেলে কিন্তু আপনি জয়েন করে রাখবেন কারণ এখানে কিন্তু আমরা সমস্ত প্রকার আপডেট ছোটোখাটো দিয়ে থাকি ঠিক আছে আপনারা কিন্তু এই সমস্ত আপডেটগুলো সবসময় ইউটিউবে পাওয়া যাবে না তো আপনারা অবশ্যই এই জন্য টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদের সবাইকে জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক।